সড়ক নিরাপদ করতে আইন ও বিধি সবই আছে, নেই কেবল বাস্তবায়ন। ছুলে থাকা বিধিমালা জারি হয়েছে, তাতেও গলদ দেখছেন বিশেষজ্ঞরা। প্রচারের অভাব আর অজ্ঞতার কারণে ক্ষতিপূরণেও আগ্রহ বেশ কম। অবশ্য বিআরটিএ বলছে তাদের তহবিল আছে। কোন সংস্থা এককভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্ষম কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। সাইদারমানের দুই পর্বের রিপোর্টের প্রথম কিস্তি আজ। ক্যামেরায় ছিলেন আব্দুল কাদির লিওন। বেসরকারি তিন তারকা হোটেলের কর্মী মিরাজ, নিত্যদিনের বাহন মোটরসাইকেল, ব্যস্ত রাস্তায় পথচারীকে বাঁচাতে গিয়ে আজ তার ঠিকানা হাসপাতালের বিছানা। যদি কিনা উনি রাস্তা পাড়ি দিয়ে দিত তাহলে আর অ্যাক্সিডেন্ট হয় না। উনি আবার ব্যাক করছে, মানে অর্ধেক তো তাই সব ব্যাক করছে, ব্যাক করে লয়ে গেছে। স্কুল পড়ুয়া জাহিদ হোসেনের গল্পটা আরও বেদনার। সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন নিজের একটি পা, প্রাণে বেঁচে আছেন, এটাই আজ তার সান্ত্বনা। ভাগ্য ছিল বলেই হয়েছে, কারণ বাইক অ্যাক্সিডেন্ট হলে তো অনেকজনই মারাই যায়। আমি যে তাও বাইসে আছি এটাই অনেক। এই সড়কে বছরে 12 থেকে 15 হাজার প্রাণ যাচ্ছে এমন তথ্য বলছে বেসরকারি হিসাব। যদিও সরকার এই হিসাব মানতে নারাজ, তবে সরকারি সংস্থাগুলোর হিসাবে কিন্তু ফারাক রয়েছে। তবে আন্তর্জাতিক জরিপ বলছে বছরে 23 হাজারের বেশি প্রাণ যায় বাংলাদেশের সড়কে। সড়কে এত প্রাণ ঝরে যাওয়ার পেছনে দুর্বলতা কোথায়? আইন না মানার যে একটা মানুষের ভিতরে প্রবণতা, বিশেষ করে গাড়ির চালক মালিক পথচারী যারা আছে বা যাত্রী যারা আছে, এতে দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এখান থেকে সবাই আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে। এখন কিন্তু দেখেন একেবারে আগে যে একটা ড্রাইভার কিছুই জানত না সেই রকম পরিস্থিতি কিন্তু নাই। সম্প্রতি সড়ক পরিবহন আইন প্রয়োগে জারি করা হয়েছে বিধি, কিন্তু তাতেও গলদ দেখছেন বিশ্লেষকরা। বলছেন অনেক বিষয় রয়ে গেছে অস্পষ্ট। যে ইনভেস্টিগেশন করে যদি দায়ী ব্যক্তি অর্থাৎ কর্তৃপক্ষের যদি কোনো দায় থাকে সেটা কীভাবে নিষ্পত্তি করা হবে সেটা স্পষ্টীকরণ প্রয়োজন রয়েছে। পাশাপাশি হচ্ছে যে চালকদের এবং শ্রমিকদের কর্মঘণ্টা এবং যদি তাদের নিয়োগপত্র না থাকে সেক্ষেত্রে করণীয় কী, এই ব্যাপারগুলোকে আরও হয়তো স্পষ্টীকরণ করার মাধ্যমে আমরা বিধিমালাটাকে কার্যকর করতে পারি। রোড সেফটি ফাউন্ডেশন সড়কের নিরাপত্তা নিয়ে গবেষণা করে। তাদের দাবি ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তির ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া বেশ জটিল। বিধি বাস্তবায়ন করতে হলে পরে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই আমাদের অনেকগুলো সমস্যা হয়ে গেছে। যেমন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না, কিন্তু রাস্তায় চলাচলকারী অধিকাংশ যানবাহনেরই ফিটনেস নাই। গত 4.5 মাসে ট্রাস্ট ফান্ড থেকে 1 টাকাও ক্ষতিপূরণ বিতরণ হয়নি। এর কারণ হিসেবে প্রচারণা না থাকাকে দায়ী করা হচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকরা মানুষের অজ্ঞতাকেও বড় কারণ বলছেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।